নমস্কার, নন্দিনী ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে। সকালে লাল আটা রুটি বানিয়েছিলাম, আমি বানিয়েছি। আটা রুটি কাই করার পরে দেখি এত নরম হয়ে গেছে, কোনোভাবে বানিয়েছি রুটি কয়েকটা, সেগুলো খাওয়া হয়েছে সকালে নাস্তা হিসেবে। দুপুরে রান্নার জন্য নিয়ে নিয়েছি শিং মাছ, আজকে নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করব। তোমাদের দাদা নতুন আলু নিয়ে এসেছে, সেটা দিয়ে শিং মাছ রান্না করব। এখানে আমি পেঁয়াজ কয়েকটা গোটা রসুন আর টমেটো দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। তারপরে ভাজা ভাজা হওয়ার পর আমি নতুন আলুগুলো দিয়ে দিলাম, ওগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, সিদ্ধ করতে হবে না, কারণ নতুন আলু যেহেতু অনেক নরম এমনিতে আলুগুলো, এখানে ভালো করে আগে ভেজে নেব আলু পেঁয়াজ তারপরে রসুন সব কিছু একসাথে ভালো করে। সবাই অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে পর্যন্ত তেলটা উঠে না আসবে সে পর্যন্ত মশলাটা ভালো করে আমি ভেজে নেব। ওর মধ্যে আমি মাখানো শিং মাছগুলো দিয়ে দিব, আমি আর শিং মাছগুলো ভাজিনি, কারণ শিং মাছগুলো ভাজলে শিং মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য শিং মাছগুলো না ভেজে আমি মশলাটার মধ্যে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন মাছগুলো নরম থাকবে এবং মশলাটা মাছের ভেতরে ভালো করে ঢুকে যাবে। আমি এখন ভালো করে শিং মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর ওর মধ্যে ঝোল দিয়ে শিং মাছটা নামিয়ে নেব। আর রান্না করা হয়েছিল আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি শিম আলু বেগুন দিয়ে, সেটা রান্না করেছিলাম আমার মা, সে এটা খুবই মজা হয় মার হাতে, সেজন্য মাকে দিয়েছি রান্না করার জন্য। আর এখানে মামনির জন্য, মামনির যেহেতু মুখে ভাত হয়ে গেছে এখন মামনিকে একটু একটু খাওয়া দাওয়ার অভ্যাস করাচ্ছি। একটু চাল আর ডাল নিয়ে একটু খিচুড়ির মতো রান্না করেছিলাম পেঁপে আর একটু মিষ্টি লাউ দিয়ে। আর এখানে যে দেখো আমাদের চচ্চড়ির কালারটা অনেক সুন্দর আসছে, সবুজ কালারের মধ্যে হলুদ সুন্দর একটা কালার আসছে চচ্চড়ির। চচ্চড়িটা রান্না শেষে দেখবে আর অনেক সুন্দর দেখাবে টেস্টটাই, যে পেঁপে দিয়ে দিয়েছি মামনির খিচুড়ির জন্য। খুব অল্প পরিমাণে রান্না করছি যেহেতু এখনও মাত্র খাবার শুরু করেছি, একটু ডিম একটু তারপরে খিচুড়ি একবার থেকে দুইবার এগুলো এখন খাচ্ছে, পাশাপাশি বুকে দুধও খাচ্ছে। এই যে আমাদের চচ্চড়ির প্রায় মাঝামাঝি অংশের লুকটা মোটামুটি এখন ভাজা মাছগুলো দেওয়া হয়েছে, ট্যাংরা মাছগুলো আগেই ভেজে নেওয়া হয়েছে। তারপরে আমি মুসুরির ডাল রান্না করা ছিল ওটা একটু সুন্দর করে আমি জাল করে নিচ্ছি। আর এই যে চচ্চড়ির লাস্ট লুকটা সেটা মোটামুটি দেখো কি সুন্দর একটা কালার এসেছে চচ্চড়ি শিম চচ্চড়ি রান্নার লাস্ট লুকটাও তোমাদেরকে দেখিয়েছি। তারপরে একটু মলা মাছ ছিল, মলা মাছটা এখন একটু মলা মাছের ঝাল রান্না করা হচ্ছে, সেটা পেঁয়াজ দিয়ে শুধুমাত্র ধনিয়া পাতা দিয়ে আর কোনো মশলা দেওয়া হবে না, পেঁয়াজের মধ্যে মলা মাছটা দিয়ে সুন্দর করে এটা রান্না করে হয়েছে কাঁচামরিচ ফাড়া দিয়ে। লাস্টে ধনিয়া পাতাটা শুধু দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর একটা মলা মাছের লুকটা এসেছে। সবাই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে।